अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चिंता करो ना पर, इते खूब तड़ातड़ी आराम पावे। शंकर, शंकर जाला आरो बाढ़चे। एलर्जी तो बाढ़ते ही थकचे पारो। अमें एक काज कोर्चे, डॉक्टर के फोन कोर्चे। মহা ডাইনিটার কোনো ক্ষতি করতে পারিস নি তাই আমার উপর প্রতিশোধ নিচ্ছিস তুই ডাইনি? আমি কিছুতেই দুর্বল হব না আর তোকেও আনন্দ পেতে দেব না। যতটা আমি সুন্দর ততটাই ও কুৎসিত। আমার মুখের শ্রী নষ্ট করতে চলেছিল, এবার নিজের মুখটা দেখুক। কিন্তু দিদি, আমি কি ভাবছিলাম যে পারোর এরকম রূপ দেখে শঙ্কর ভয় তো নিশ্চয়ই পাবে, কিন্তু এতটা কি ভয় পাবে যে ওকে ডিভোর্স দিয়ে দেবে আর ওই নাগমণিটা আমরা পেয়ে যাব? কথাটা তো ঠিকই বলেছো তুমি, কিন্তু দিদি তার আগে না সবার সামনে আমাদের ওকে অপমান করতে হবে যেভাবে ও আমাদের অপমান করেছিল। হ্যাঁ, পারো ডক্টর এই ওষুধটা দিয়েছে, এতে অ্যালার্জিটা ঠিক হয়ে যাবে। ব্যাস, শঙ্কর শঙ্কর দাঁড়াও দাঁড়াও, এটা লাগিও না, খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে আমার। শঙ্কর তুমি তুমি এটা লাগিও না প্লিজ। সরি সরি, খুব কষ্ট হচ্ছে আমার শঙ্কর। ডাক্তারের দেওয়া ওষুধও কাজ করছে না। আমি তুমি এক কাজ করো, তুমি এখানে আরাম করো, আমি ডক্টরের কাছ থেকে ঘুরে আসছি, কোনো না কোনো ওষুধ তো পাবোই যেটা কাজ করবে, তুমি এখানেই আরাম করবে। হ্যাঁ, পারো ঠাকুর মশাই এসে গেছেন, নিচে এসে আশীর্বাদ নাও আর ওনাদের খাবারও খাওয়াতে হবে। পারো তুমি এখানেই থাকো, আমি সবাইকে বলে দিচ্ছি যে তোমার শরীর খারাপ, তোমার রেস্টের প্রয়োজন আছে, আর ওইসব কাজ পিসি করে নেবে, তুমি চিন্তা করো না এত। আপনারা বাড়িতে এসেছেন, অনেক ধন্যবাদ। এরকম সময় ব্রাহ্মণদের বাড়িতে আসা কোনো আশীর্বাদের থেকে কম নয়। ওর তো এখন আশীর্বাদের অনেক দরকার, একটা পা যে অলরেডি শ্মশানে চলে গেছে। যাই হোক দিদি, পুরোহিত তো এসে গেছে, কিন্তু তোমার কি মনে হয় বলতো পারো বাইরে বেরিয়ে আসবে? পরিবারের মানুষদের সম্মানের জন্য সব করতে পারে, মশাই বাড়ির বউয়ের সাথে দেখা করতে চান, মানে আমার সাথে। এটা আমাদের বাড়ির সম্মানের ব্যাপার, আমাকে তো যেতেই হবে। পারো তোমার শরীরের কি হবে এইভাবে? কিন্তু আমি বাড়ির সবার মনে কষ্ট তো দিতে পারবো না শঙ্কর, আমাকে যেতে হবে। যাই বলো তুমি দিদি, এই মেয়েটার কিন্তু প্রচুর বুদ্ধি। পারো তুমি এরকম ঘোমটা দিয়ে রেখেছো কেন? হ্যাঁ পিসিমা, আসলে আমি পুরোহিত মশাইয়ের সাথে প্রথমবার দেখা করছি তো, আর আমি এই বাড়ির বউ, তাই জন্যে ভাবলাম ঘোমটা দিয়ে দিই। পারো এইভাবে ঘোমটা দিয়ে ওনাদের ভোগ খাওয়াবে তুমি? হ্যাঁ গীতা চুপ কর, আমি কথা বলছি।
পারো সব ঠিক আছে, ঘুমটার প্রয়োজন নেই, ঘুমটা খুলে দে। আরে এত ভাবার কি আছে পারো, মা যখন বলেছে তোমার ঘুমটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরিয়ে দাও ঘুমটা। ঘুমটাটা সরিয়ে দাও বাবা। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। হ্যাঁ বড়বাবু, বড়বাবু ব্যাপারটা হলো যে আমি এটা মানি যে যদি আমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান শিক্ষিত আর জ্ঞানী ব্যক্তির সামনে দাঁড়াই তাহলে ঘুমটা দিয়ে দাঁড়ানোটাই ঠিক। আসলে মানে পুরোহিত মশাই এত বছর ধরে আমাদের বাড়িতে পুজো অর্চনা করছেন, কিন্তু আমি তো প্রথমবার ওনাকে দেখছি, প্রথমবার ওনার আশীর্বাদ নিচ্ছি, তাই যদি আমি ঘুমটা দিয়ে থাকি তাহলে সেটাই ঠিক হবে। আর আর ঠাকুমা, আমি না মহাদেবকে কথা দিয়েছি আমার নিজের পরিবারের সৌভাগ্য আর সুস্বাস্থ্যের জন্যে আমি 24 ঘন্টা ঘুমটার আড়ালেই থাকবো। কত বুদ্ধি রাখিস তুই, আমাদের সবার কত খেয়াল রাখিস তুই, সত্যি তোর মতো বৌমা পেয়ে আমরা সবাই ধন্য হয়ে গেছি। শোনো সবাই, যদি পারো ঘুমটা দিয়ে থাকতে চায় তবে থাকবে, ওকে কেউ জোর করবে না। হুম ঠিক আছে মা। দিদি এই নাগিন না তোমাকে এত সহজে কিন্তু জিততে দেবে না। নাও শুরু করো, হাত ধোয়ার জল দিও। হ্যাঁ পিসিমা। এতক্ষণ তো তুই খুব সাবধানেই সবকিছু সামলাচ্ছিস, এইবার এটাকে সামলে দেখা, তাহলে বুঝব। এসব কি? ঘোমটার নিচে এত জঘন্য মুখ, এটা লুকোচ্ছেন আপনারা আমার থেকে? ঠাকুর মশাই এসব কি বলছেন আপনি? মিথ্যা কথা বলছি মনে হচ্ছে? নিজের চোখে দেখে নিন আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত বড় পরিবারের বৌমা আর তার মুখে এত দাগ। মিথ্যা মশাই, ও আমার বৌমা, আমি খুব ভালো করে জানি যে ওর মুখে কোনো দাগ নেই। যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে একে বলুন ঘোমটা সরাক, নিজেরাই মুখশ্রী দেখে নিন। এইবার শুরু হবে আসল নাটক। পারো ঠাকুর মশায়ের শান্তির জন্য ঘুমটা খুলে দে। পারো পারো পরিবারের সম্মানের কথা ভাবো, নিজের নাটক ছাড়ো আর ওই ঘুমটা তোলো তাড়াতাড়ি। ও যদি না সরায় তাহলে আমি সরিয়ে দেব। আমাদেরকে নিয়ে যেমন মজা করা হয়েছিল এবার ওকে নিয়ে করা হবে। পারো এই তোর মুখে এইসব ঠিকই বলে লোকেরা, মনে ময়লা থাকলে আজ নয় তো কাল সেটা চোখের সামনে দেখাই যায়। আমি তো আগেই বলেছি যে এই মেয়েটা বাড়ির বৌমা হওয়ার যোগ্যতা রাখে। ব্যাস, আর কেউ কিছু বলবে না, আর একটাও শব্দ শুনতে চাই না। পারোর শরীরটা খারাপ, ওর মুখে অ্যালার্জি হয়েছে, এখন 2-3 দিনের মধ্যে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে। কে জানে কিসব আজে বাজে কথা বলে যাচ্ছ তোমরা, যা দেখছে সেটাই তো বলবে তাই না শঙ্কর? কাকা
সৌন্দর্য যে দেখে তার চোখে লুকিয়ে থাকে। খারাপ দেখবে তো খারাপই দেখতে পাবে, আর ঠিক দেখলে ঠিকটাই দেখতে পাবে। যদি তোমরা সত্যি সত্যি পারোকে ঠিকঠাক জানতে পারতে না, তাহলে আজকে এই কথাগুলো বলতে না। আর আমি বিয়ে করেছি পারোকে, আমি থাকব পারোর সাথে সারা জীবন। আর আমার জন্য এটা পৃথিবীর সব থেকে সুন্দর মুখ। ডাক্তার দেখিয়ে ডক্টর ওষুধ দিয়েছে পারোকে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। ঠিক হবে কি করে? আমাদের ভাগ্যটাই খারাপ, রোজ এক নতুন নাটক, রোজই কিছু না কিছু হচ্ছে। আরে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, আমার একমাত্র ছেলে চাঁদের মতো একটা বৌমা নিয়ে আসবে, কিন্তু দেখ একে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলি। দেখ এবার তাকিয়ে। বেঁচে গেছি মা, বেঁচে গেছি। হে মহাদেব, সব ঠিক হয়ে যাবে পারো, সব ঠিক হয়ে যাবে। দাদু ভাই কিছু করতে হবে, হ্যাঁ পারো, সব ঠিক হয়ে যাবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।